জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ঢুকতেই একে একে বন্ধ করে দেয়া হয় দোকানের শাটার, লাইট নিভিয়ে তৈরি করা হয় ভুতুড়ে পরিস্থিতি। নিজেদের গোপনীয়তা রক্ষায় এমন প্রতারণার আশ্রয় নেয় ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি চট্টগ্রামের খাতুনগঞ্জের সোনামিয়া মার্কেটের ডিউ ব্যবসায়ীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, অদৃশ্যভাবে চলে ব্যবসা। ডিউ বা ডেলিভারি অর্ডার বিভিন্ন হাত ঘুরতে ঘুরতেই বেড়ে যায় পণ্যের আকাশচোয়া দাম। দুটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। পণ্যটিকে আপনার কেন্দ্র করে দেখা গেছে কিছু মধ্যস্বত্বভোগী আপনার এই দামটা বৃদ্ধি করছে। আমরা আসলে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদেরকে আপনার অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আজকে একটি লিস্ট তৈরি করেছি এবং সেই অনুযায়ী কারা কারা এটার সাথে জড়িত আছে সেই অনুযায়ী আপনার উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো। তবে ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম তারা বাড়ায় না, কুচা পর্যায়ে গিয়ে বেড়ে যায় দাম। আমরা ধরে দেন দাম বাড়ানি মিল থেকে যেই দাম কিনে 200 টাকা লাভ করি বেশি আর কি, বেশি বিক্রি করে না। ওই গ্যাপ হয়ে গেলে মাঝে মধ্যে গ্যাপ হয়ে মিল ডেলিভারি দিতে পারতেছে না, সেই জন্য একটু দাম বাড়তে পারে। যখন বাইয়ের কম হয় বা চাহিদা কম থাকে তখন এটা রেট কমে যায়, বুঝছেন না? এটা রেট কমে গেলে ব্যবসায়ীরা লস হয়ে যায়। আবার এটা যখন মনে করেন চাহিদা থাকে তখন এটা মালের রেট বাড়ে। এদিকে খাতুনগঞ্জের ডিও ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের কারসাজি চিহ্নিত করতে তাদের তালিকা করা হচ্ছে বলে জানান ম্যাজিস্ট্রেট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।